বৈশ্বিক মহামারী করোনার কারণে গত দেড় বছরে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে বাংলাদেশের শ্রমবাজার সংকুচিত হয়ে আসে, কিন্তু করোনা পরবর্তীতে আবারও সৃষ্টি হয়েছে নতুন সুযোগ। সৌদি আরব ও দুবাইতে বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মীর চাহিদা বেড়েছে, তবে সিন্ডিকেট সহ নানা সমস্যার কারণে মালয়েশিয়া শ্রমবাজার হারানো আশঙ্কা করছেন রিক্রুটিং এজেন্সি মালিকরা। তাই শ্রমবাজার টেকাতে সিন্ডিকেট মুক্ত রাখার পরামর্শ বাইরা নেতাদের। বাংলা টিভির সাপ্তাহিক টকশো প্রবাসী সংলাপ থেকে মাহমুদ রুবেলের প্রতিবেদন। ইউরোপ, আমেরিকা সহ 169টি দেশে বাংলাদেশি কর্মী থাকলেও উল্লেখযোগ্য সংখ্যক শ্রমিক রয়েছে মালয়েশিয়া, সৌদি আরব, কুয়েত সহ বেশ কয়েকটি দেশে। তবে করোনা মহামারী, কূটনৈতিক সম্পর্ক সহ নানা ধরনের সমস্যায় সংকুচিত হয়ে আসছে বাংলাদেশের শ্রমবাজার। কূটনৈতিক সম্পর্কে খুব ইম্পর্টেন্স, এবং সেম টাইম আপনার আমাদের যে আমাদের দেশের সাথে যে এমওইউটা ছিল, মানে মালয়েশিয়া গভর্নমেন্ট এবং বাংলাদেশ সরকারের সাথে, সে এমওইউটা অলরেডি এক্সপায়ার হয়ে গেছে। ওটা যে পর্যন্ত আপনার এগেন মানে এটা সাইন পেপার এগ্রিমেন্টটা না হবে, সে পর্যন্ত আমাদের ওয়ার্কার আসতে পারবে না, আমাদের শ্রমিক দেশে আসতে পারবে না। করোনা পরবর্তী যখন ভিজিট চালু হয়েছে দুবাইতে, করোনা পরবর্তী শ্রমবাজারের একটি উচ্ছ্বাসপূর্ণ স্বাবলম্বীর ভাবে যেভাবে শ্রমবাজার আমরা দেখতেছি স্বাবলম্বীর হয়েছে, ঠিক সেই সময়ে দুবাই সরকার আমাদের ভিজিট ভিসা খুলে দিয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে ভিজিট ভিসার আসার জন্য যে বাংলাদেশ বিমানবন্দরে যে হয়রানি হচ্ছে, সেই কারণে কিন্তু আসলে অনেক লোক আসতে পারছে না। এরই মধ্যে করোনা পরবর্তীতে মালয়েশিয়া, সৌদি সহ বিভিন্ন দেশে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে বাংলাদেশি শ্রমিকদের। করোনাকালীন সময়ে আপনারা দেখেছেন যে পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল সহ সারা বিশ্বের সাথে ফ্লাইট বন্ধ থাকলেও একমাত্র দেশ সৌদি আরব যেটা ফ্লাইট কন্টিনিউ করেছে সেটা হচ্ছে বাংলাদেশের সাথে। তাই সৌদি সরকার বাংলাদেশের শ্রমিকদের উপর অত্যন্ত সন্তুষ্ট, এবং আমাদের শ্রমবাজারের এখানে শুধু আজকে এই অবস্থা না, আমি মনে করি আগামী এক দুই বছরের মধ্যে সৌদি আরবে আমাদের শ্রমিকের দরকার হবে আরো অন্তত কমপক্ষে 5-7-10 লক্ষ শ্রমিক। ইন্দোনেশিয়া এই মুহূর্তে লোক দেয় না, আমাদের জন্য একটা ভালো অপরচুনিটি আছে। মালয়েশিয়া এবং বাংলাদেশ উভয় দেশের কূটনৈতিক সম্পর্ক যদি আমরা এই মুহূর্তে জোরদার করতে পারি, তাহলে মালয়েশিয়ার সাথে বাংলাদেশের শ্রমবাজারটা খুব শীঘ্রই ওপেন হবে। তবে শ্রমবাজার টিকিয়ে রাখতে হলে সিন্ডিকেট মুক্ত রাখতে হবে বলে জানান বিশিষ্ট জনেরা। সিন্ডিকেটের মাধ্যমে লোক গেছে, এর মধ্যে 40% লোক অবৈধ হয়ে গেছে। আমাদের সরকার, আমাদের দূতাবাস যদি সঠিকভাবে এটা দায়িত্ব পালন করতে পারে, আমাদের এটা 7 লক্ষ এবং অধিক এটা কন্টিনিউ চলতে থাকবে সৌদি আরবের মতো। সেই টিকে থাকার ক্ষেত্রে সেই কম্পিটিশনে যাওয়ার জায়গায় যদি আমাদের কর্মীরা না থাকে, তখন কিন্তু এক ধরনের দুর্বলতাও তৈরি হয়ে যায়। আর এখানে মাইগ্রেশন কস্ট ব্যাপারে উনি অলরেডি উল্লেখ করেছেন যে কোনোভাবে অভিবাসীদের মাইগ্রেশন কস্ট বাড়ানোর কোনো মানে কোনো সুযোগই যেন না হয়। সিন্ডিকেটের কবল থেকে শ্রমবাজার বাঁচাতে সরকার দ্রুত পদক্ষেপ নেবেন এমনটাই মনে করেন প্রবাসী বাংলাদেশিরা। আমরা আশা করি খুব শীঘ্রই এই বিষয়ে একটি সুষ্ঠু সমাধান পাবে আমাদের বাংলাদেশের কর্মী। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক।